এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় জঙ্গলি হাতি ঘরে ঢুকে গেছে এসে করে সামনে হাতিটি দাঁড়িয়ে আছে সবাই বসে বসে হাতিটির ফটো তুলছে খাবারের সন্ধানে হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে এসে গ্রামে ঢুকেছিল প্রথম তারপরে এসে করে একটা বাড়িতে ঢুকে গেছে বাড়ির মালিক প্রথম ভয় পেয়ে গেছিল হাতিটির সামনে একটা মোটরসাইকেল ছিল মোটরসাইকেলটা একটু সরিয়ে দিল নাহলে যে কোনো সময় ভেঙে দিতে পারতো হাতিটি এখন মনে হচ্ছে বেরিয়ে যাবে ঘর থেকে দেখা যাক বেড়াচ্ছে কিনা মনে হচ্ছে বেরিয়ে যাবে হাতিটি এই ঘরের লোকটা হাতিটিকে ঠেকাই করে ধান খেতে দিয়েছিল হাতিটি ধান খাওয়া হয়ে গেছে এখন শান্তশিষ্টভাবে হাতিটি দাঁড়িয়ে আছে আমরা দূর থেকে হাতিটিকে শান্তশিষ্টভাবে দেখছি হাতিটিকে আমরা কেউ বিরক্ত করিনি বলে হাতিটি শান্তশিষ্টভাবে দাঁড়িয়ে আছে দূরে এবং আমাদেরকেও কোনো ডিস্টার্ব করছে না ও এবং তারাও করছে না তাই আমরা দূর থেকে ভিডিও বানাচ্ছি সবাই ৫ লাখ ৫ লাখ হাতিটিকে দেখার জন্য আশেপাশে গ্রামের সবাই চলে এসেছে হাতিটিকে দেখার জন্য এ সবাই দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতিটিকে দেখছে হাতিটি অনেকক্ষণ হলো এই বাড়ির খোলাতে দাঁড়িয়ে আছে হাতিটি বেড়াচ্ছে না যাই না কি কারণে এইখানে মনে হচ্ছে ছায়া পাচ্ছে খেতে দিয়েছিল তার জন্য হয়তো দাঁড়িয়ে আছে এইখানে এটা ধরাই না এখন আমাদের এই পাশে মাঝে মধ্যে জঙ্গল থেকে বেরিয়ে হাতিগুলো গ্রামে ঢুকে যায় কিন্তু গ্রামে ঢুকলে হাতিগুলো কোনো ক্ষতি করে না কারণ হচ্ছে গ্রামে যখন হাতিগুলো আছে গ্রামের লোক বা বাড়ির মালিক যাদের বাড়িতে ঢুকে সেই বাড়ির মালিক হাতিকে খেতে দেয় তার জন্য হাতি কোনো ক্ষতি করে না তোমরা দেখতে পাচ্ছ যে এই বাড়িটার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো ক্ষতি করছে না চারিদিকে লোক ভিড় করে দাঁড়িয়ে আছে হাতিটিকে দেখার জন্য দূর থেকে সবাই হাতিটিকে শান্তশিষ্টভাবে দেখছে ও হাতিটিকে কেউ বিরক্ত করছে না তার জন্য হাতিটি চুপ করে দাঁড়িয়ে আছে হাতিটি দেখার জন্য প্রচুর প্রচুর মানুষ এসেছে হাতিটিকে দেখার জন্য এবং হাতিটিকে সবাই দূর থেকে শান্তশিষ্টভাবে বসে করে দেখছে তোমরা দেখতে পাচ্ছ সেই দূরে বসে আছে সবাই আর হাতিটিকে দেখছে আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিবে মনে হচ্ছে খাইটার উপরে বসবে বলছে আমার হাতিটা না টুলের উপরে বসবে কি জানি বিশাল বিশাল বড় দাঁতাল হাতি অনেকদিন পর দেখছি হাতিটি হাতিয়ার বসলে ওর জন্য ওটা নয় বড় আছে দেখছি হাতিটা মনে হয় বসবে আমার তিন পায়ে দাঁড়িয়েছিল হাতিটা এক্ষুনি আর একটা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট এই আমার ভিডিওগুলো কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও